হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার খোকন কারুন ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অভিনন্দন আশা করছি সবাই ভালো রয়েছে তো এখন থেকে আমার আরেকটি নিউ ব্লগ স্টার্ট করছি তো এখন স্নান ফান করা হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো রান্না চাপিয়েছি তো আজকে সকালে থেকে সেরকম একটা কোনো টিফিন করা হয়নি তো এতটা দেরি হয়ে গেছে এখন এগারোটা বাজতে যাচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর কি সবজি নিয়ে এসছি তোমাদের দেখাচ্ছি তো কি রান্না করবো এখন ঠিকঠাক করতে পারিনি মোটামুটি মাছের টক ঝাল করব এখন গরম পড়ে গেছে ঝোল ঝাল একেবারে আমরা খেতে পারবো না তার জন্য আম নিয়ে আম দিয়ে টক ঝাল করবো সর্ষে বাটা দিয়ে আর দেখি কী বান্না করি তোমরা সঙ্গে থাকো ঠিক আছে বন্ধুরা তো আজকে একেবারে মেঘলাও এদের কিন্তু কুমোর ভাব প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দেখতেই পাচ্ছ আজ থেকে আমি পুরো ঘেমে যাচ্ছি তার উপরে উনুনে বান্না করছি তো এতে তোমাদের দাদাভাই বেগুনি একটা নিয়ে এসছে মুড়ি খাওয়ার জন্য তো মুড়ি খাবো না দেরি হয়ে গেছে এখন রান্না বান্না করি তো তোমরা সঙ্গে থাকো আর কি বাজার নিয়ে এসছে তোমাদের দেখাই চলো আর কি কী কী মাছ নিয়ে এসেছে দু রকমের মাছ নিয়ে এসছে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কাঁচা কুমড়ো নিয়ে এসছে ঢ্যাঁড় নিয়ে এসছে আর এই যে দেখো টাটকা টাটকা একেবারে টাটকা গাছে সজনে ডাঁটা নিয়ে এসছে আর এই যে দেখো কেটে নিয়ে এসছে খুবই বড় এত বড় ডাঁটাগুলো তার জন্য কেটে নিয়ে এসছে মাছ বরাবর কেটে দু খণ্ড করে নিয়ে এসছে বাজার থেকে নিয়ে আসতে সুবিধা হবে তার জন্য দু খাদি করে কেটে নিয়ে এসছে তো অনেক কটাই নিয়ে এসছে তো কুমড়ো দিয়ে সজনে টাটা দিয়ে তরকারি করব আর মাছের তো টক ঝাল করব বললাম আর ঢেঁড়স দেখি কি করা যায় ভাজা করব না ঢাক আর এখানে দেখো দু রকমের মাছ একসঙ্গে নুন হলুদ মেখে রেখেছে আর এখানে মাছের ডিমে রয়েছে মাছ আর বড় রুই মাছ নিয়ে এসছে পুরোটা নিয়ে আসেনি বড় মাছ তো তার জন্য হাফটা রুই মাছ নিয়ে এসছে আর কিছুটা পাঙাশ মাছ নিয়ে এসছে তো নুন হলুদ মেখে রেখেছি দেখা যাক রান্নাবান্না কী করি ভাত বসে গেছে এখনো ভাতের জল গরম হয়নি তো বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি এখন খুব খিদা লেগে গেছে জানি খাবো না তো তার জন্য আবার অল্প করে বাটিতে মুড়ি নিয়ে এই যে তোমাদের দাদাভাই বেগুনে নিয়ে এসছে তো বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছি তো তো এটা সন্ধ্যাবেলা খাওয়া হবে মুড়ি দিয়ে টিফিনে বেগুনি দিয়ে এখন মুড়ি খাবো ঠিক আছে বন্ধুরা তো ঝটপট করে বেগুনি দিয়ে মুড়ি খেতে খেতে আমি রান্নাটা করব আর ছলা ভেজানো রয়েছে অঙ্কুর বেরিয়েছে হালকা ছলা থেকে দেখো বন্ধুরা দেখেছো হালকা হালকা অঙ্কুর বেরিয়েছে এই অঙ্কুর ছলা মুড়ি খেতে খুবই ভালো লাগে তাই না তো ঠিক আছে আমি টিফিনটা করে নিই ঝটফট করে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর টিফিনে ভাতও ভরে নিয়েছি এখানে রয়েছে মাছের অল্প করে ডিম দিয়েছিল ডিমটা একটু বড় মতো করেছি আর এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা এখানে সজনে ডাটা কুমড়ো দিয়ে করে মাছের মাথা দিয়ে তরকারি করেছি আর কাঁচা আম দিয়ে মাছ দিয়ে টক ঝাল করেছি তো এই গরমের সময় আমাদের এই টক ঝাল রোজ মোটামুটি হতেই থাকবে আর এদিকে দেখো টিফিনের মিস্ত্রিদের জন্য ভাত ভরে নিয়েছি আর বাটিতে ঢেঁড়স ভাজা এই কৌটো আর এই যে কেরলিতে ঝাল দেবো কৌটোতে কুমড়ো তরকারি দেবো তো ঠিক আছে বন্ধুরা ভাতটা আমি রেডি করে নিই তারপরে আসছে বন্ধুরা দেখো বর্দি ভাইয়ের ঘরে আজকে চিকেন হয়েছে তো সবাই খেতে বসে পড়েছে আর এইটা তুলে রেখেছে তো সবাইকে খাওয়া দিয়ে দিয়েছে তার জন্য পুরোটা তোমাদের দেখাতে পারলাম না তো এটুকু নিয়ে শেয়ার করলাম চিকেন দিয়ে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে শেষ শেষ পর্যন্ত বড়দি ভাই রয়েছে সব কুড়িয়ে নিয়ে ধোয়া করবে তো সবাই কম বেশি খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে শেষে এই যে আচার দিয়ে বড়দি ভাই ভাত খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেস্ট করার পালা তো ওর নিচেই শুয়েছি আর এই যে দেখো আজকে আমাদের কাছে কে শুয়েছে দেখেছ আজকে পাপা শুয়েছে মেস্তি ভাই একটু কোথায় বেরিয়ে গেল তার জন্য একা ঘুর ঘুর করেছিল আমি ডাক্তার আমার কাছে চলে এসছে তো ওকে নিয়ে শুয়েছি ওইদিকে তোমাদের দাদা শুয়েছে এত গরম পড়ে গেছে জানো বন্ধুরা তার জন্য উপরে যায়নি তো এখানে নিজেই এখন শুয়ে পড়ি বিছানা করে আর ওইদিকে তোমাদের আমাদের দাদাভাই ফোন নিয়ে ব্যস্ত ফোন দেখছে আমরা এখানে ভিডিও করছি বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে সবাই আড্ডা হচ্ছে এখন এই যে আমাদের মেজো ম্যাডাম এখন কি খাচ্ছে বল খাচ্ছিস চিনি আর কি নুন লেবু নেই তাহলে তো ছাতু জমবে নি লেবু না হলে ভালো লাগে চুলে চিরুনি দেয়নি হ্যাঁ টমেটো রস নিড়ে দে টক টক লাগবে এই যে সবাই বসে রয়েছে আর একজন খেলা করছে জামা পড়েনি খেলু হচ্ছে দেখো তার টুকটুকি মেয়েকে নিয়ে টুক টুকটুকি মেয়েও ঘুমাচ্ছে আর সেও ঘুমাচ্ছে জামা পড়া নেই তার জন্য ফুল বডি তোমাদের দেখাতে পাচ্ছি না ফুল বডি দেখাতে পাচ্ছি না ফুল বডি দেখাতে পারছি না ফেসটা দেখাচ্ছে ফেসটা দেখে না বন্ধুরা ওর মাম খেলু করছে আমাকেও দেখাবো না আমি ওর রাবণ গেছি ওরা কি হচ্ছে খেতে খেতে মুখে আঙুল কেন খেলে 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 হ্যাবি টেস্ট খেলে নিজে বানিয়েছে মা বানিয়ে দেয়নি নিজে থেকে বানিয়েছে একটু খাবি বনুকে দিচ্ছে ছোট বনুকে দিচ্ছে ছোট বনু তো এখন খেতে পারে না তার জন্য এখন দিচ্ছে যখন পারবে তখন লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে দুষ্টমি করে করে দেখো বন্ধুরা ঘুমিয়ে পড়েছে পেছনে মাটা ঘুমিয়ে পড়েছে মশাতে খুব শুয়ে শুয়েছিল উঠে পড়েছে আবার নিচে শোয়াতে এখানে শুনিয়া পড়তে বসছে এখানে ঘুমিয়ে পড়ছে গো আমাদের মামটা আরে এখানে রাগ এখন আর এই দিকে দেখো মুড়ি ঝালমুড়ি মাখানো হচ্ছে এই হ্যাঁ লেবু একটু টক টক লাগে ঝালমুড়িতে ভালো লাগে দোকানে বেশ লেবু দিয়ে কাসন্তি দিয়ে কি মাখে আঁচা তেল দিয়ে ভালো লাগে হ্যাঁ শশা কুচি গাজর কুচি কুচি গাজর কুচি নেই ধনেপাতা পাতা কুচি নেই ঢুক হুম রোদের সময় গেলে গাড়িতে তো ঠিক আছে বন্ধুরা এখন ঝালমুড়ি খাচ্ছি সবাই মিলে আর ওইদিকে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি কি রান্না করব দেখো এই যে সজনে ডাকা ডাটা বের করেছি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করব ঢেঁড়স ভাতে দেব বন্ধুরা খুব বাইরে ঝুড়ো হাওয়া হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে कल के इस चोई टाइम में अबार आज के लोंग कल हं हं लोंग कल फाटा एक चोट के कुछ चीज तो तो, तो मुरी मग से शेस करते 10 तक जाओ ये कुछ आईवे हम बेसी होवेन फाटी के दे हम पर बने दोनों में तो हरग लगा जा लगेगा फाटी के অন্ধকাৰ লাগজ বন্ধুৰ ভাবজ অন্ধকাৰে খাছে কিন্তু বেক এক ঘূৰলেই অন্ধকাৰ লাগছে লাইট ৰৈছে দেখোন গেছে ভাত বছিয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকের ভিডিওটি আমি শেষ করতে পারিনি সেই ঝালমুড়ি খেয়েছিলাম সবাই গল্প করতে করতে তারপরে যে রান্নাবান্না শেয়ার করব হঠাৎ করেই কারেন্ট চলে গিয়েছিল আর খুবই ঝোড়ো হাওয়া হয়েছিল আর তার ফল এই যে দেখতেই পাচ্ছ উঠোনে কত পাতা জমে গেছে উড়ে উড়ে যত আম গাছ থেকে পড়েছে তো পুরো উঠোনটা আমি ঝাঁট দিয়েছি ঝাঁটিয়ে ঝাঁটিয়ে অত দূর নিয়ে এসেছি তারপরে এই যে এই টুকুনি ঝাঁটাতে বাকি ছিল তো ভাবলাম এই ছাঁটাতে ছাঁটাতে কালকের ভিডিওটি শেষ করে দিই তো মাম পাশে রয়েছে জানো তো বন্ধুরা প্রচুর আমাকে মানে কি বলবো ডিস্টার্ব করছে আমি ব্যাক মানে ভয়েস দিচ্ছি যে ওভার ভয়েসটা দিচ্ছি তো আমাকে খুবই প্রবলেম করছে কি করব বলে ছোট বাচ্চা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি যদি কোনো অংশে তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে কমেন্টস করবে আর তোমার বন্ধু বান্ধবের কাছেই অবশ্যই শেয়ার করবে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই তোমাদের পরিবার নিয়ে সকলে ভালো থাকবে আজকের মতো টাটা তো ঝাঁট দিয়ে ঝাড় দিতে দিতেই ভিডিওটিতে টাটা জানিয়ে দিলাম তো আমার ঝাঁট দেওয়া শেষ হয়ে গেছে তো এবার সকালের বাসি কাজগুলো সেরে নেব তো সবাই ভালো থাকবে টাটা